আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতে সুস্থ রেখেছেন। কোরআনের মাঠে কোরআনের ময়দানে কথা বলার মতো শোনার মতো যে মন মানসিকতা সেটাও দিয়েছেন। তমাম পৃথিবীর অনেক রাষ্ট্র কুপকাত করোনার কারণে পারমাণবিক শক্তিধর বিশ্বের প্রেসিডেন্টরা মাথা হেট করে বলছে আমাদের কিছুই করার আর নাই, এখন যা করবেন সবটাই আকাশওয়ালার হাতে। থেমে গেছে গোটা বিশ্ব, অলটপালট হয়ে গেছে অর্থনীতি, কত লোক চাকরি হারা, ব্যবসা বাণিজ্যে মন্দা, পৃথিবীর অনেক ধনী দেশ অর্থনৈতিক বিপর্যস্ততার মুখে পড়ে গেছে। আল ওয়াসাতিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। একদিনে 10,000, 8,000, 9,000 মারা গেছে এমন দেশ, কিন্তু আল্লাহর বরণে আমার গরিব বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে তিনি আবৃত করে রেখেছেন। আমরা পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো আছি। কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর নেয়ামত। তিনি যাকে পছন্দ করেন কোরআনের কথা বলার জন্য তাকেই তিনি তালিকাভুক্ত করেন, যাকে পছন্দ করেন কোরআনের কথা শোনার জন্য তাকে তালিকাভুক্ত করেন। তার কাছে কোরআনের কথা বললেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। আর যে তার তালিকায় নাই, কোরআনের কথা বলা এবং শোনার মানসিকতাও তার নাই। একই বাংলাদেশের কবি, একই পরিবেশে বড় হয়েছে, একজন আজানের ধ্বনি শুনে মজা পায়, কবিতা লিখেছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি। একজন কবিতা লিখেছেন, আমার মরার পরে এমন জায়গায় কবর দিও যেন মরার পরেও আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে সুরে ঘুরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আবার এই দেশেরই কবি কবিতা লিখছে, আজানের ধ্বনি নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বান। একই দেশের মানুষ, দুইজনে দুই রকম চিন্তা। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে কথা বলা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর নেয়ামত। এই জন্য আমরা যারা আছি কোরআনের সাথে, এটা আমাদের পার্সোনাল ক্রেডিট নয়, এ তৌফিক দিয়েছেন কে? এখন যিনি এই তৌফিক দিলেন, সুস্থতা দিলেন, নিরাপত্তা দিলেন, তাকে একটু ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা, তাবিবুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম
ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাল বাকারার প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই হরফগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ। এগুলো আরবিতে বলা হয় হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এই জাতীয় আয়াতে কারিমাকে বলা হয় মিন আয়াতিল মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থবোধক আয়াত। অস্পষ্ট হওয়ার কারণে তাম পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আলামু বিমুরাদিহি বি। এই জাতীয় হরফগুলো দিয়ে কি বুঝাতে চেয়েছেন এটা আল্লাহই একমাত্র ভালো জানেন। পবিত্র কোরআন মাজিদের 29টি সূরা শুরুতে এরকম হরফ আছে। সূরা আছে 114, তার মাঝে হামিম, ইয়াসিন, তহা, আলিফ লাম রব, আলিফ লাম মিম, এভাবে হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে মোট 29টি সূরা। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের সংখ্যা 28। তার মাঝে হরফে মুকাত্তাআতের মাঝে ব্যবহৃত হয়েছে 14টি হরফ। আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন তিনি ভালো জানেন। তবে কোন কোন মুফাসসির বলেছেন হাযাত তাহাদ্দি লান নাস মিন আল্লাহ, অর্থহীন কোন কাজ আল্লাহ করেন না। ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, তিনি মহাবিজ্ঞানী, তার কোন কাজ হিকমত থেকে খালি হতে পারে না। অর্থহীন, অনর্থক, নিরর্থক কোন কাজ আল্লাহ করতে পারে না। তো কোরআন নাজিল করেছেন আমাদের বুঝার জন্য, জানার জন্য, মানার জন্য, কিন্তু আমরা তো বুঝলামই না আলিফ লাম মিম মানে কি। তাহলে অনর্থক আল্লাহ কেন নাজিল করলেন এমন? আসলে তা মোটেও নয়। এই জন্যই কোনো কোনো মুফাসসির বলছেন হাযাত তাহাদ্দি ইলান নাস মিন আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে চ্যালেঞ্জ। কোরআন মাজিদ যখন নাজিল হচ্ছিল মক্কায়, তখনও কিছু কিছু কবি সাহিত্যিক ছিল, লেখাপড়া জানা কিছু মানুষ ছিল, যারা তখন বলল এগুলো তো অতীতের কিস্সা কাহিনী, এগুলো আমরাও জানি। এখানে নূহের কিস্সা, ঈসার কিস্সা, মুসার কিস্সা আছে, এগুলো আমরা অনেক আগেই জানি, এগুলো আমরাও বুঝি। এ জাতীয় কবিতা, এ জাতীয় লিখা চাইলে আমরাও লিখতে পারি। তারা যখন এ জাতীয় কথা রাসূলের সম্মুখে বলছে, আল্লাহ তাআলা বলেন তাই নাকি, সবই বোঝো? তাহলে ইয়াসিন, হামিম, আলিফ লাম মিম নাজিল করে দিলাম, সব বুঝলে বলো তো এগুলোর অর্থ কী?